এবারও যশোরের সাগরদাঁড়িতে শুরু হয়েছে 9 দিনব্যাপী মধুমেলা। হাজারো দর্শক, শ্রোতা ও সুধীর সমাগমে মুখর এখন মেলা প্রাঙ্গণ। মেলা ঘিরে কেশবপুর জুড়েও বিরাজ করছে উৎসব আমেজ। যশোর প্রতিনিধি রোকনুজ্জামান রিপনের প্রতিবেদন। মহাকবির জন্মদিন 25 জানুয়ারি হলেও 19 জানুয়ারি থেকে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহায়তায় কবির জন্মভূমি যশোরের সাগরদাঁড়িতে শুরু হয়েছে 9 দিনব্যাপী মধুমেলা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, চলবে 27 জানুয়ারি পর্যন্ত। মধুভক্তদের বিনোদনের জন্য মেলায় যাত্রা, সার্কাস, জাদু প্রদর্শনী, বিচিত্র অনুষ্ঠান, মৃত্যুকূপ, নাগরদোলা সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। সেই সাথে নানা পণ্যের পসরা নিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। এবছর শুক্রবার উদ্বোধন হওয়ায় প্রথম দিন থেকেই জমজমাট মধুমেলা। কেবল যশোর নয়, আশেপাশের বিভিন্ন স্থান থেকে দলে দলে আসছে নানা বয়সের মানুষ। মেলাকে উপলক্ষ করে হলেও দর্শনার্থীরা বলছেন, কবির ভিটা দেখাই মূল উদ্দেশ্য। আর স্থানীয়দের দাবি, মেলাকে ঘিরে এলাকায় আত্মীয় স্বজনের আগমন বেড়েছে, যে কারণে মেলা জমজমাট। মেলায় আনন্দ উপভোগের পাশাপাশি কেনাকাটাও করছেন দর্শনার্থীরা। প্রথম দিনে বেচা কেনা ভালো হয়, খুশি দোকানিরা। আমি এখানে এসে প্রথমে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে গিয়েছি, ওখানে ছবি তুললাম, ওনার কবরস্থান দেখলাম। কবির বাড়ি ঘুরে ঘুরে দেখেছি, বিভিন্ন ছবি তুলেছি, রাইডে উঠেছি, মেলা আসতে পারে খুবই ভালো লাগছে। আর আশা করি প্রতি বছর এরকম মেলা অনুষ্ঠিত হবে, বাকি কয়েকদিন ধরে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সেই জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব। আয়োজকরা জানান, দর্শনার্থীদের মনোরঞ্জনে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই আপনার কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে, দূর থেকে অনেক দর্শনার্থী বিন্দু আসবেন, আমরা তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। এখানে আমাদের প্রায় 200-র উপরে আমাদের পুলিশ রয়েছে, আমাদের আনসার সদস্য রয়েছে, আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনী গ্রাম পুলিশ রয়েছে। এবারের মেলায় কুটির শিল্প ও গ্রামীণ পসরার 300 স্টল বসেছে। মধুমঞ্চে প্রতিদিন আলোচনা সভা ও নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। রোকনুজ্জামান রিপন, এসএটিভি, যশোর।